আমরা বৈকুণ্ঠে এক বিশেষ হোলি উৎসব পালন করব শুধু দুজনে। শ্রী এই আবির রঙে রাঙিয়ে দি তোমায়। প্রভু, আগে আমি এই আবির দিয়ে তোমার দুই চরণ রঙিন করব, তারপর তুমি যত ইচ্ছে আবির মাখিও আমায়। তথাস্তু দেবী, আজ তোমার কোনো ইচ্ছা অপূর্ণ রাখবো না আমি। এই নাও। সংসারের হেতু রূপ দেব নারায়ণ, ওহে নারায়ণ তব চরণ যুগলে কোটি কোটি শত কি হলো, থামলে কেন শ্রী? আবির দাও দেখি তোমার মনের ইচ্ছা পূর্ণ হয় কিনা। প্রভু, তোমার এই পরীক্ষাতেও আমি সফল হব, তোমার শত চরণে আমি আবির দিয়ে রঞ্জিত করব। আমি ধন্য শ্রী, বসন্তকালীন এই উৎসব চিরকাল নারী ও পুরুষের অনুরাগের সাক্ষী হয়ে থাকবে। এই আবির গুলাল আমাদের প্রেমের প্রতীক হয়ে ত্রিভুবন রঙিন করুক। অসুরগণ, যুদ্ধের জন্য প্রস্তুত হও। এবার
এবার আমরা দেবলোক আক্রমণ করতে যাব। দেবতারা ছলনা করে আমার মাতৃসম হোলিকাকে বধ করেছে, তার চিতা ভস্ম নিয়ে আনন্দে মেতেছে দেবলোক। মায়াবী দেবতাদের মায়া যুদ্ধের উপযুক্ত জবাব দেব আমরা। এইবার আমি অসুররাজ বলির সাহায্যে ত্রিলোকে রাজত্ব করব। এবার আর কেউ আমাকে আটকাতে পারবে না, কেউ না। ধরা দাও শ্রী, আমার যে এখনো আশ মেটেনি দেবী, রঙে রঙে রাঙিয়ে তুলব আজ তোমায়। অপ্সরা, গন্ধর্ব সকলকে সংবাদ দিন, তারাও মাতুক আমাদের এই হোলির আনন্দে। অবশ্যই দেবী, আমি ইতিমধ্যে সকলকে সংবাদ পাঠিয়েছি, তাদের এখানে আগমনের সময়ও উপস্থিত। আজকের এই হোলির উৎসবে আমি সকলকে সাদরে আমন্ত্রণ জানাব। আজকের এই আনন্দের অনুষ্ঠান স্মরণীয় হতে চলেছে দেবরাজ। অবশ্যই দেবী, জয় দেবী শ্রীলক্ষ্মীর জয়। হে দেবরাজ, হে দেবগণ, বলি ধেয়ে আসছে ইন্দ্রলোকের দিকে, আপনারা আপনারা দ্রুত যুদ্ধের জন্য প্রস্তুত হন। কিন্তু হে দেবগুরু বৃহস্পতি, আমরা তো এখনো যুদ্ধের জন্য প্রস্তুত নই, এখন কি উপায়? জগৎপালক নারায়ণ বিনা এই সংকট থেকে আমাদের আর কেউ রক্ষা করতে পারবে না। দেবরাজ, আপনি শীঘ্রই দেবর্ষিকে বৈকুণ্ঠে প্রেরণ করুন।
আর সকল দেবগণকে নিয়ে আপনি মানস সরোবর তীরে আশ্রয় নিন। সেই স্থান অতি পবিত্র, সেখানে অসুররা প্রবেশ করতে পারবে না। প্রভু, এমন কেন হলো? প্রভু, হোলিকার মৃত্যু হলো, অশুভের নাশ হলো, তাহলে কিসের আগুন? এই আগুনের উৎপত্তি হয়েছে দেবরাজের বজ্র থেকে। দেবরাজের বজ্র? কার উপর হঠাৎ বজ্র প্রয়োগ করলেন দেবরাজ? দেবী, এই বজ্র আজ নিক্ষিপ্ত হয়নি, বহুকাল পূর্বে যখন অসুররাজ বলি তপস্যায় মগ্ন ছিলেন, তখন দেবরাজ ইন্দ্র এই বজ্র নিক্ষেপ করেছিলেন অন্যায়ভাবে। সে আগুন আজ জ্বলছে ইন্দ্রলোকে, এই আগুন প্রতিশোধের আগুন। অসুর বলি আসছে প্রতিশোধ নিতে। বলি? নারায়ণ নারায়ণ! দেবর্ষি! মাতা, প্রভু, সর্বনাশ হয়েছে। অসুররাজ বলি বিশাল অসুর বাহিনী নিয়ে ইন্দ্রলোকের দিকে ছুটে আসছেন। দেবতারা বিপন্ন, তারা আপনাদের শরণাপন্ন। শীঘ্রই চলুন, আপনারা শীঘ্রই চলুন। অবশ্যই দেবর্ষি, আমরা এখনই ইন্দ্রলোকে যাত্রা করছি। না দেবী, আমরা কেউই ইন্দ্রদেবকে সাহায্য করতে পারব না। এ লড়াই ইন্দ্রদেবের একার লড়াই। শুনুন দেবরাজ, দয়া করে সকল দেবগণকে নিয়ে মানস সরোবরের দিকে যাত্রা শুরু করুন। কিন্তু হে দেবী, ইন্দ্রসভার এই ঐশ্বর্য, এই বৈভব, এই সমস্ত কিছু ত্যাগ করে দেবগণ পালাবেন কি উপায়ে? তাদের মান মর্যাদার কি হবে ভেবে দেখেছেন? দেবরাজ, আমরা সত্যই জানি আমরা এই যুদ্ধের জন্য প্রস্তুত নই, তবে আপনি যদি একবার আদেশ করেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব এই ইন্দ্রলোককে রক্ষা করতে। দেবর্ষি স্বয়ং গেছেন জগৎপালক শ্রী নারায়ণের কাছে। তিনি এই বিপদের দিনে নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন। শ্রী নারায়ণ যদি আমাদের পাশে থাকেন, তাহলে দেবতাদের কোনো ভয় নেই। এই মহাবলী যতই শক্তিশালী হোক, শ্রী নারায়ণের শক্তির কাছে সে অতি নগণ্য। আমিও সেই অপেক্ষাতেই রয়েছি দেবগুরু। কিন্তু তিনি কি সত্যিই আসবেন? তিনি হয়তো দেবরাজ ইন্দ্রের কর্মফলের কথা ভেবে চুপ থাকবেন। আমাকে এখন শ্রীলক্ষ্মীর কাছে যেতে হবে, একমাত্র সেই এখন দেবতাদের সাহায্য করতে পারে। এ কি বলছো প্রভু? ইন্দ্রলোক বিপদের সম্মুখীন, দেবতারা আমাদের সাহায্য চায়, কি করে উপেক্ষা করব তাদের, আর কেনই বা করব? কারণ দেবী, এ জগতে যে যা কর্ম করে তাকে তার ফল পেতেই হয়। দেবতারাও এ নিয়ম থেকে মুক্ত নয়। দেবর্ষি, অতীতের কথা তুমি তো সব জানো, শ্রীলক্ষ্মীকে বলো কিভাবে
দেবরাজ ইন্দ্র তার সিংহাসন হারানোর ভয়ে তপস্যারত বলির ওপর অকারণে বজ্র নিক্ষেপ করেছিলেন। মাতা, সে এক লজ্জার কাহিনী। বলি অসুর হলেও তিনি দানবীর, তিনি দান ধ্যান করতেন, তিনি তপস্যা করতেন, জগৎজোড়া খ্যাতি তার। অসুররাজ বলির পত্নী বিন্ধাও ধার্মিক এবং পতিব্রতা। বলির রাজত্বে সকলেই সুখে বসবাস করে। একসময় দান ধ্যানে প্রচুর পুণ্য অর্জন করলেন এই বলি। এরপর আরো বেশি পুণ্য লাভের ইচ্ছায় এই অসুররাজ বলি গভীর তপস্যা শুরু করলেন। বলির এই মহা তপস্যার সংবাদ পৌঁছল ইন্দ্রলোকে। অসুর বলি মহা তপস্যা আরম্ভ করেছে, তার পুণ্য বল ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই তপস্যায় সফল হলে সে ইন্দ্রলোক জয় করে ত্রিলোকের অধিপতি পর্যন্ত হতে পারে। দেবগুরু বৃহস্পতি, এক্ষুনি তাকে আটকানোর কোনো ব্যবস্থা করুন। দেবরাজ ইন্দ্র, কেউ যদি তপস্যার দ্বারা পুণ্য অর্জন করতে চায় তাহলে কি তাকে বাধা দেওয়া যায়? না না, এ অত্যন্ত অন্যায় হবে। দেবগুরু বৃহস্পতির কথা পছন্দ হয়নি দেবরাজের, তাই তিনি বলির তপস্যা পণ্ড করার জন্য নানা উপায় করলেন। শেষে কোনো কিছুতেই সফল না হয়ে তিনি তপস্যারত বলির সম্মুখে হাজির হলেন। কোনোভাবেই নিজের সিংহাসন হারাতে চাই না আমি। তপস্যায় সিদ্ধি লাভ করার আগেই তাই বলিকে বধ করতে হবে। ইন্দ্র, ইন্দ্র, তুমি কি করলে? ইন্দ্র নিরস্ত্র তপস্যারত এক ব্যক্তিকে অস্ত্রাঘাত করলে, এর প্রতিফল তোমায় পেতে হবে। ইন্দ্র, এর প্রতিফল তোমায় পেতে হবে। এর প্রতিফল তুমি প্রণাম দেবরাজ। যমরাজ, আমার বজ্রের মর্যাদা রক্ষা করুন। বলির প্রাণ হরণ করুন এখনি। দেবরাজ,
মহাসুর বলি অমর, ওর প্রাণ হরণ করা আমার পক্ষে সম্ভব নয়। আপনার বজ্রের মান রক্ষার জন্যে এই মহাসুরকে আমি অচেতন করে রাখব। আমার মায়ায় ও মৃত প্রায় হয়ে থাকবে। যদি কোনো কারণে আমার মায়া দুর্বল হয় তাহলেই মহাসুর পুনরায় জাগরিত হবে। দেবী, যে অধর্ম দেবরাজ করেছেন তার প্রতিফল পাওয়ার সময় হয়ে এসেছে। হোলিকার সময় আমি তোমাকে বাধা দিইনি, কিন্তু এক্ষেত্রে তুমি ইন্দ্রলোক রক্ষা করতে পারবে না। কিন্তু আমি তো দেবতাদের মিত্র রূপে বরণ করেছি, তাদের এই বিপদে আমি চুপ করে থাকবো? এ কি কঠিন নির্দেশ দিলে প্রভু!